Assalamualaikum, friend. Welcome to my channel. আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার ভালো থাকা কামনা করে আজকে হোমিওপ্যাথিক টিপসের নতুন একটি কন্টেন্ট নিয়ে আলোচনা করব। এই পর্যায়ে আমরা জানব সাধারণত হোমিওপ্যাথির গুরুত্বপূর্ণ একটি রিমেডি হচ্ছে ল্যাকেসিস। এই ল্যাকেসিস সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানব এবং এই ল্যাকেসিসে সাধারণত কোন কোন সিমটমে ব্যবহার করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণত যৌন চিন্তা যাদের বেশি তাদের ক্ষেত্রে কি কি সিমটম পাওয়া যায় সেই বিষয়গুলো আমরা গুরুত্ব সহকারে আলোচনা করব। সাধারণত ল্যাকেসিস অনেক ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমরা এখানে ব্যবহার করব যৌন চিন্তা যাদের বেশি এক্ষেত্রে যৌন দুর্বলতা তাদের জন্য ল্যাকেসিস কি কি সিমটম কভার করে। ফ্রেন্ড, ল্যাকেসিসে সাধারণত পূর্ণাঙ্গ আলোচনা করতে গেলে ল্যাকেসিসে রোগীদের গলার সমস্যায় তরল পদার্থ গিলতে কষ্ট হয়, এগুলো হচ্ছে তার শারীরিক লক্ষণ। অসুবিধা অনেক সময় লক্ষ্য করা যায়, বলার মতো কিছু গলায় আটকে আছে এমন কিছু অনুভূতি তার মধ্যে লক্ষ্য করা যায়। মেন্টাল সিমটমের মধ্যে সাপের দংশনের প্রথমে হাড় দ্রুত আক্রান্ত হয়, সেক্ষেত্রে ল্যাকেসিসে রোগীদের প্রথমে বাম দিকে আক্রান্ত হয় এবং হাড় এর অবস্থান বাম দিকে থাকে, মানুষের হাড় থাকে বাম দিকে। চমৎকার এই লক্ষণটি সাধারণত মিলিয়ে ল্যাকেসিস অ্যাপ্লাই করা যেতে পারে। ল্যাকেসিসের সাথে হার্ট এর একটা নিবিড় সম্পর্ক রয়েছে, হয়তো এ কারণে বাম দিকে বেশি আক্রান্ত হয় থাকে ল্যাকেসিসের রোগীরা। ল্যাকেসিসে সাধারণত সাপের গলা ও শরীর চেপে ধরলে বিরক্ত বাঁধে এবং ছটফট করতে থাকে, এটি হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল লক্ষণ সাদৃশ্য। অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধগুলো ব্যবহার করা হয় সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টাস রোগ লক্ষণের সাথে ওষুধের লক্ষণ সাদৃশ্য। এখানে কিছু সাদৃশ্য আমরা জানার চেষ্টা করতেছি। অনুরূপ ল্যাকেসিসের রোগীদের গলা কিংবা শরীরে কোনো স্থানে টাইট কাপড় পরলে অস্বস্তিকর বোধ করে, ফলে গলা টাইট কোনো কিছু করতে পারে না, বোতাম লাগাতে পারে না, তারা সবসময় খুলে মেলে রাখে, শার্টের কলার বোতামও পর্যন্ত অনেক সময় খুলে ফেলে রাখে। অর্থাৎ তারা উশৃঙ্খল ড্যাম কেয়ার যাকে বলা হয়, যে কোনো কিছুকে পরোয়া করে না, এই জাতীয় রোগীর সামগ্রিক সিমটমে সাধারণত ল্যাকেসিসের কিছু লক্ষণ পাওয়া যায়। ল্যাকেসিসের রোগীদের শরীর সাধারণত ঠান্ডা থাকে, কেননা এখানে সর্পের শরীরটাও অনেক সময় বা অধিকাংশ সময় ঠান্ডা থাকে, এটা আমরা সকলেই জানি। ল্যাকেসিসের কিছু মায়াজম আছে, যে মায়াজমগুলো আমরা জানলে আর একটু সহজ হইতে পারে। ল্যাকেসিস, সোরা, সিপিলিস, সাইক্রোসিস, এই তিনটি সাধারণত মায়াজমে কাজ করে। এর প্রবণতা হচ্ছে টিউবারকুলোসিস। কাতরতা হচ্ছে গরম কাতর এবং কোনো কোনো ক্ষেত্রে শীত কাতর হয়, আক্রান্ত দিক বাম থেকে ডানে আক্রান্ত হতে পারে। কিছু আকৃতিগত লক্ষণ আমরা দেখতে পাই, সেটি হচ্ছে শারীরিক গঠন হবে তাদের চিকন, সাপের মতো চিকন হবে, জিহ্বা চিকন। এছাড়া ডাক্তার কেন্টের রেপার্টরি অনুযায়ী ল্যাকেসিস প্রথম শ্রেণীর একক লক্ষণ 20টি, তার মধ্যে কটুভাষি, সন্দেহ প্রবণ, এলোমেলো কথাবার্তা, সাপের ভয়, এগুলো অন্যতম কিছু কারণ। মূল কথা হচ্ছে ল্যাকেসিসের ক্ষেত্রে আমরা বাচালতা, হিংসা, স্পষ্ট কাতরতা, বাম দিকে রোগের আক্রমণ, প্রথমে বাম এবং পর্যায়ক্রমে ডানের দিকে আসে, ঘুমের মধ্যে বৃদ্ধি, যে কোনো স্রাব নিঃসরণে উপশম হয়, এগুলো হচ্ছে ল্যাকেসিসের মূল কথা। এই সিমটমগুলো থাকে যদি সেক্ষেত্রে ল্যাকেসিস আক্রান্ত ল্যাকেসিসের রোগী তাকে বিবেচনা করা যাইতে পারে, সেক্ষেত্রে ল্যাকেসিস সাধারণত তার ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাইতে পারে। এর কিছু বৈশিষ্ট্য আছে, ল্যাকেসিসের রোগীদের মনোভাব প্রতিযোগিতামূলক, আক্রমণাত্মক, আকর্ষণকারী, এরা সাধারণত উদ্ধত হয়, নিষ্ঠুর হয়, রাগী, একগুঁয়ে এবং প্রতিবাদী স্বভাবের হয়ে থাকে। যৌন চিন্তা যাদের সবসময় মাথার মধ্যে ভর করে থাকে, এটি হচ্ছে ল্যাকেসিসের অন্যতম কারণ। এর ফলে তাদের দেখা যায় ইম্পর্টেন্সি হয়, অর্থাৎ ধ্বজভঙ্গ, এছাড়া প্রিম্যাচুর ইজাকুলেশন হইতে পারে, ইরেকশন ফেলিওর হতে পারে, পেনিট্রেশন ফেলিওর হতে পারে, অর্থাৎ দ্রুত বীর্যপাতের যে লক্ষণগুলো ম্যাচ করে, পেনিস উত্থানের যে লক্ষণগুলো ম্যাচ করে সেগুলো যদি থাকে, সেক্ষেত্রে ল্যাকেসিসের সামগ্রিক সিমটমগুলো অ্যানালাইসিস করে যদি সিমটমগুলো পাওয়া যায়, সেক্ষেত্রে অবশ্যই ল্যাকেসিস হবে ওই ব্যক্তির জন্য উপযুক্ত একটি হোমিওপ্যাথিক রেমেডি, সেক্ষেত্রে চমৎকার রেজাল্ট পাওয়া সম্ভব। ফ্রেন্ড, ল্যাকেসিসে ওষুধটি অ্যাপ্লাইয়ের নিয়ম হচ্ছে সাধারণত রেজিস্টার্ড চিকিৎসকের সাথে আলোচনা করে 1-2 ফোঁটা আধা কাপ পানির সাথে মিশিয়ে সকাল দুপুর রাত্রি 3 বেলা খাবার আগে সেবন করা যেতে পারে, আধা ঘন্টা আগে 30-200 পাওয়ার পর্যন্ত। এরপরে পাওয়ার এক্সটেনশন করতে গেলে সেক্ষেত্রে আরও বেশি গ্যাপ দিয়ে ডোজগুলো কমপ্লিট করতে
হবে 1 mm/10 mm বা 50 mm/cm এর ক্ষেত্রে। সেক্ষেত্রে যাদের যৌনচিন্তা বেশি ধৈর্যভঙ্গ এ কারণে হয়ে থাকে, যদি ইরেকশন না হয়, সমস্ত সমস্যাগুলো কাটিয়ে রোগীকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হচ্ছে এই ল্যাকেসিস হোমিওপ্যাথিক রেমেডিটি। ফ্রেন্ড, যদি আজকের ইনফরমেশনগুলো আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন যাতে পরবর্তী কন্টেন্টে পরবর্তী কোনো ভালো ইনফরমেশন আপনাদের জন্য দিয়ে যেতে পারে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।